গাইজের নয় চ্যানেল তোমরা একচুয়ালি তোমরা শ্রীবি আমি রিতম। তো এখন আমি কথা বলবো খোলামকুচির এপিসোড 1 এবং এপিসোড 2 নিয়ে। এটাকে তোমরা উড়ি বাবা ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেখতে পারবে। তো কেরম লাগলো আমার এপিসোড 1 এবং এপিসোড 2 টা আমি একসাথে দুটো দেখি। দেখার পরে এখানে আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ওটা এতটা সুন্দর না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর হ্যাঁ, এর মধ্যে একজন পিসিমার অ্যাক্টিং করছে, ওটা তো অসাধারণ ভাই, পিসিমা ইজ ফায়ার। এবং এদের দুজনের যে বন্ধুত্বটা দেখাচ্ছে ওটা আমাদেরকে খুব ভালো লাগছে দেখতে, যে ইয়ার্কি ফাজলামি। এবং এর যে কমেডি সিনসগুলো সেগুলো তোমাকে ফোর্সফুলি হাসতে হবে না, এবং জেনুইনলি লাগছে যে না ঠিকঠাক। এবং এর যে স্টোরিটা ওটা আমার খুব সুন্দর লাগছে। স্টোরিটা একটুখানি এক্সপ্লেন করে দিই। একটা ছেলে যে সারাদিন ঠাকুর ভক্ত, ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসে, ঠাকুর সন্ন্যাসী পুরোহিত এগুলো নিয়েই সে থাকে। এবং একটা মেয়ে যে ঠাকুরে একদম বিশ্বাস করে না, তার এক্স তাকে ধোকা দিয়ে চলে যায়। তো তারপরে এই পিসিমার একটা বান্ধবী, এবার মেয়েটা হচ্ছে এই পিসিমার বান্ধবীর মেয়ে হবে। এবার দুজন মিলে ঠিক করে তাদের একটা বিয়ের জন্য দেবে। এবার মেয়েটা বলে বিয়ের আগে তাকে একসাথে থাকতে হবে, কিন্তু ছেলেটা রাজি হয় না, যেটা এপিসোড 2 তে দেখানো হয়। ছেলেটা রাজি হয় না বিয়ের জন্য। ছেলেটাকে কিভাবে রাজি করানো হয়, কারণ ছেলেটা মনে মনে ভেবে নেয় সে সন্ন্যাস নেবে। এবার ছেলেটাকে কিভাবে রাজি করানো হয় সেটা তোমরা এই এই সিরিজটা দেখো গিয়ে এপিসোড 1 আর 2, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং খুব ভালো একটা সিরিজ। তারপরে তারা দুজন একসাথে থাকার জন্য রাজি হয়, এবং এপিসোড 3 এর জন্য আমি খুব 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 ওয়েট করছি, কারণ এপিসোড 3 থেকেই আসল মজাটা স্টার্ট হবে। কারণ ছেলেটা পুরোপুরি আলাদা এবং মেয়েটা পুরোপুরি আলাদা, দুজনের ক্যারেক্টারে কোনো ম্যাচ নেই। একজন ঠাকুর নিয়ে থাকতে ভালোবাসে যেভাবে সন্ন্যাস হবে, এবং মেয়েটা পুরোপুরি আলাদা একটা ক্যারেক্টার। তো দুজনের মধ্যে কি করে মিল হয় এই সিরিজটা দেখতে পারো। এই সিরিজটা আমার খুব 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 ভালো লেগেছে। উড়ি বাবার তরফ থেকে এমন একটা সুন্দর জিনিস পেয়ে আমি খুব খুশি হয়েছি। এবং এপিসোড 1 এন্ড 2 আমার দুটোই খুব ভালো লেগেছে। আর বারবার বলছি এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর, এত সুন্দর একটা মিউজিক দিয়ে ভিডিওটা আগাচ্ছে, তোমরা বুঝতেই পারবে না যে কখন এই ভিডিওটা তোমাদের এতটা ক্লোজ হয়ে যাবে। এবং তোমরা ভাববে চলতেই থাকুক এটা, কবে এপিসোড 3 আসবে 4 আসবে, এটার জন্য ওয়েটিং করবে তোমরা। সো আজকের রিভিউটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রিভিউর সাথে। আর তোমরা যদি খোলামকুচি এপিসোড 1 এন্ড 2 দেখে গিয়ে থাকো তাহলে কমেন্টে জানাও কিরম লাগলো, আর না দেখে থাকলে এখনই দেখে নাও। আর আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।